আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা সবাই অবগত আছেন যে টাইকো টেস্টনেট 5 যেটা আছে আলফা 5, এটা কিন্তু অলরেডি রানিং আছে। এর আগের ভিডিওতে আমরা এই টাইকো আলফা টেস্টনেট 5 যেটা আছে এর একটা টাস্ক আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, কীভাবে ওয়াট ক্লাইম করবেন এই টাস্কগুলো ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। এটা এখনও কনফার্মেশন হয় নাই, যারা ভিডিওটা দেখছিলেন অবশ্যই সেই অনুযায়ী কাজগুলো কমপ্লিট করে রাখবেন। পরবর্তীতে এটা যখন কনফার্ম হবে সেটা আমরা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। তো তাদের আরও একটা নতুন টাস্ক চলে এসছে, নতুন টাস্ক বলতে তাইকো আলফা টেস্টনেট 5 যেটা আছে সেখানে আমাদের কিছু ব্রিজ করতে হবে এবং সব কমপ্লিট করতে হবে। অলরেডি আমরা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি, হয়তো অনেকে জয়েন করে নিয়েছেন। এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন ওইটা আমি দেখিয়ে দেবো। প্রথমে এখানে সিপুলে নেটওয়ার্ক থেকে আপনার নতুন যে একটা নেটওয়ার্ক আছে সেখানে ব্রিজ করে টোকেন নিতে হবে, সেই টোকেন থেকে আবার এখানে সোয়াপও কমপ্লিট করতে হবে। তো প্রথমে ব্রিজের যে লিঙ্কটা আছে আমি সরাসরি ব্রিজে চলে গেলাম, এটা হচ্ছে টাইকো ব্রিজ। তো এই ব্রিজে প্রথমে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, কানেক্ট করাটা ক্লিক করবেন, দেন মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করার পর এখান থেকে আপনার মেটামাক্সটা কানেক্ট করে নেবেন। এখানে দেখুন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সিপুলিয়া আর একটা হচ্ছে আরেকটার নাম সম্ভবত জলনির এরকম কিছু একটা। তো আমরা সিপুলিয়াতে কানেক্ট করব, যেহেতু সিপুলিয়া থেকে আমরা ব্রিজ করবো এই জন্য সিপুলিয়াতে কানেক্ট করে নিচ্ছি। দেখুন সিপুলিয়া থেকে সিলেক্ট চেইনে জলনির যেটা L2 যেটা আছে এটা থাকবে। তো ব্যালেন্স আছে দুইটা, মিনিমাম 0.1 করতে হবে, বাট এখানে আপনার যেহেতু তিনবার সোয়াপ করতে হবে আপনি মিনিমাম 0.5 করবেন তাহলে ভালো হবে। 0.01 আছে, তো 0.5 করতেছি এখান থেকে, যেহেতু আমার অলরেডি সিপুলিয়া ইথিরাম আছে আর সিপুলিয়া ইথিরাম তো আপনার ফসেট আকারে পেয়েই যাবেন। ফসেট যদি আপনারা ক্লেম করতে চান এই পাশে দেখুন ফসেটের একটা বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করতে পারেন। তারপর আপনি কোন টোকেন এখানে নিতে চান, সিপুলিয়া থেকে হর্স টোকেন আপনি এখান থেকে ফসেট আকারে কিন্তু নিতে পারবেন, তাহলে এখান থেকে এই টোকেনটাও ফসেট আকারে নিয়ে নিতে পারেন। ফসেটটা আর সিপুলে ইথিরামের যে ফসেটটা আছে ওইটা আপনারা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ওয়ালেট আছে বা ওয়েবসাইট আছে সেখান থেকে সিপুলিয়া নেটওয়ার্কে যে ইথিরাম আছে ওইটা পেয়ে যাবেন। এখন আসেন এখান থেকে আমরা ব্রিজটা কমপ্লিট করে নিই। 0.5 পরিমাণ অ্যামাউন্ট আমি এখান থেকে ব্রিজ করতে চাচ্ছি, দেন ব্রিজে ক্লিক করলাম। ব্রিজে ক্লিক করার পর এখানে মেটামাক্সে একটা নোটিফিকেশান আসবে, এটা কনফার্ম করে দেবেন। এখানে একটু সময় অপেক্ষা করবেন, যেহেতু ব্রিজের টাস্ক কমপ্লিট হতে একটু দেরি হয়। তো এটা হচ্ছে আমরা সিপুলিয়া নেটওয়ার্ক থেকে জলনির নেটওয়ার্কে ইথিরিয়াম নিচ্ছি, যেহেতু আমাদের এই ইথিরিয়ামটা প্রয়োজন হবে পরবর্তী টাস্ক কমপ্লিট করতে, যেহেতু এখানে আমাদের সোয়াপ করতে হবে। আর জলনিরটা অ্যাড করে নেবেন, এখানে অ্যাড করার জন্য খুবই সিম্পল। দেখুন আমি যখন এই বাটনে ক্লিক করব তখনই কিন্তু আমাকে জলনির অ্যাড করার অপশন চলে আসছে, এটা হচ্ছে তাইকো আলফা জলনির যেটা সেরকম কিছু একটা নাম। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেখে এখনও ব্যালেন্সটা আসে না। এখানে দেখুন আমার ব্যালেন্স 0 দেখাচ্ছে, আমি সোয়াপ করে ইথিরিয়াম যেটা ব্রিজ করেছি এটা কিন্তু এখনও আসে না, হয়তো আসতে একটু সময় লাগবে যেহেতু ব্রিজের টোকেন। 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন আপনার ব্রিজের যে টোকেনটা সেটা চলে আসছে, আমার কিন্তু 0.5 অ্যামাউন্ট চলে আসছে। এখন আমাদের দ্বিতীয় লিঙ্কে গিয়ে সোয়াপ করতে হবে, আমাদের ব্রিজের কাজটা কমপ্লিট দেখুন। তারপর এখানে দেখুন এই সোয়াপের যে অপশনটা রয়েছে সোয়াপের অপশনে ক্লিক করবেন। আর আপনাদের যদি সিপুলিয়া ফসেটটা না থাকে তো এখানে গাইড নামের একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই গাইডে ক্লিক করবেন। গাইডে ক্লিক করার পর এখানে দেখুন সেট আপ ইউর ওয়ালেট রিসিপ্ট টোকেন নামে একটা অপশন আছে, রিসিপ্ট টোকেনে ক্লিক করার পর এখানে আপনি সিপুলিয়া ইথিরামের কয়েকটা ফসেটের নেটওয়ার্ক পেয়ে যাবেন। এখানে দেখুন এখান থেকে আপনি সিপুলিয়া নেটওয়ার্কের যে ফসেটগুলো আছে এগুলো কিন্তু ক্লেম করে নিতে পারবেন। এখানে কয়েকটা লিঙ্ক তারা কিন্তু দিয়ে দিয়েছে, এগুলো প্রত্যেকটা থেকে আপনি সিপুলিয়া ফসেট ক্লেম করতে পারবেন। এই যে একটা দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লেম করতে পারবেন, এখান থেকে ক্লেম করতে পারবেন, এখান থেকে 0.05 পাবেন আর এখান থেকে পাবেন 0.5। তো আপনার চাইলে এখান থেকে সিপুলিয়া ফসেটটা ক্লেম করে নিয়ে নিতে পারেন। আমি যদি প্রত্যেকটা আপনাদের দেখিয়ে দিই, যেমন এখানে আলচেমের মধ্যে আমি অলরেডি লগ ইন করে নেবেন, লগ ইন করার পর আপনার অ্যাড্রেসটা কপি করে নেবেন। এখান থেকে ধরুন আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম, কপি করার পর আমার এটা লগ ইন করতে হবে আগে। অ্যাকাউন্টটা লগ ইন করার পর সিম্পলি এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, ধরুন আমি অ্যাড্রেসটা দিলাম, দেন আই এম রটের উপরে ক্লিক করব। ক্লিক করার পর সেন্ড মি ইথিরিয়াম ক্লিক করলে এখানে দেখুন তারা আমাদের সিপুলিয়ার ইথিরিয়াম যে ফসেট আছে এটা দিয়ে দিয়েছে। দ্বিতীয় যে নেটওয়ার্ক আছে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, এটা করলে ভিডিওটা বড় হয়ে যাবে, এখান থেকেও 0.5 পেয়ে যাবেন। যেমন এখানে দেখুন একটা রিটুইট করতে হবে, টুইট করতে হবে, এগুলো করলেই হয়ে যাবে। 3 নম্বর লিঙ্কটা হচ্ছে আরও সহজ, এখানে মাইনিংয়ের মতো আপনি অ্যাড্রেসটা দিলেন, আই এম রটের উপরে ক্লিক করবেন, স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন। মাইনিং করলে আপনার সিপুলিয়া ফসেট যেটা আছে সেটা মাইনিং হতে থাকবে দেখতে পারবেন। তো মাইনিং হওয়ার পর আপনি যখন স্টপ মাইনিংয়ে ক্লিক করবেন তখন আপনার ওয়ালেটে এই ব্যালেন্সটা চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে সিপুলিয়া ফসেটটা কীভাবে ক্লাইম করবেন, যেহেতু আমাদের সিপুলিয়া ফসেটটা প্রয়োজন। এখন আসেন আমাদের এখানে সোয়াপ করতে হবে, যে সোয়াপটা আমাদের কমপ্লিট করার কথা বলা হয়েছে এখানে দেখুন তিনবার সোয়াপ করতে হবে এবং লিকুইডিটি অ্যাড করতে হবে। আমরা এখানে তিনবার সোয়াপ করবো জন্য প্রথমে ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এটা হচ্ছে জলনির নেটওয়ার্কে কানেক্ট করতে হবে, সিপুলিয়াতে ক্লিক করবেন, দেন এখানে জলনির যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর জলনির ওয়েবসাইটে নিয়ে মিটামাক্সে যে আমরা আরপিসিটা সেট করেছিলাম সেই আরপিসিটার সাথে এটাখানে কানেক্ট করে নেবেন। এখানে আমি নেটওয়ার্কটা সুইচ করে নিচ্ছি। তো নেটওয়ার্ক সুইচ করার পর আমাদের এখানে টাস্ক কমপ্লিট। এবার আমাদের এখানে সোয়াপ করতে হবে, যেহেতু আমাদের এখানে তিনবার সোয়াপ করার কথা বলা হয়েছে,
এখান থেকে বিভিন্ন ধরনের টোকেন আছে দেখতে পাচ্ছেন, টাইকো টেস্টনেট, জলনির যেটা আছে এটা, তারপর ইউনিসফ, তো আমি টাইকো টেস্টনেটের যেটা আছে এটাই ক্লিক করি, এটাতে থাকুক। দেন ইথিরাম যেহেতু আমার তিনবার সফট করতে বলা হয়েছে এবং মিনিমাম 0.1 করে সফট করতে বলা হয়েছে, তো আমি এখানে 0.1 করেই সফট করবো। কনফার্ম সফটে ক্লিক করলাম। প্রতিবার সফট করার সময় আপনার এখানে ট্রানজ্যাকশন ফি লাগবে, যেটা আমরা সিপুলিয়া থেকে কিন্তু ব্রিজ করে নিয়েছি, এজন্য সিপুলিয়ার আগে ফসেট কিছু ক্লাইম করে নেবেন। এখানে আমার নেট আসলে প্রচুর স্লো, আমি এখানে কনফার্মে ক্লিক করলাম, আমার একবার কিন্তু কমপ্লিট। এভাবে আপনি তিনবার কমপ্লিট করে নেবেন, তিনবার সব আমি কমপ্লিট করে নিয়েছি। আমি যদি মিটামাক্সের নোটিফিকেশন দেখাই, এখানে দেখুন সব, এই যে তিনবার সব কমপ্লিট করে নিয়েছি 0.1 করে। তারপর এখানে লিকুইডিটি পুল করতে হবে, এটাও 0.1 করবেন, অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন, নিচের দিকে যে টাইকো টোকেনটা আমরা সব করেছিলাম সেই টাইকো টোকেনটা সিলেক্ট করবেন, তারপর এখানেও 0.1 সমপরিমাণ লিকুইডিটি অ্যাড করবেন, এখানে অ্যাপ্রুভ টাইকোতে ক্লিক করবেন। আপনি 0.1 থেকে একটু বেশি দিতে পারেন, তবে 0.1 যেহেতু তারা রিকমেন্ড করছে আমরা 0.1ই করতেছি। দেন অ্যাপ্রুভে ক্লিক করলাম, অ্যাপ্রুভে ক্লিক করবো, প্রথমে টিটিকো যে টোকেনটা আছে সম্ভবত তাদের একটা টোকেন, এই টোকেনটা প্রথমে অ্যাপ্রুভ করবেন। এটা অ্যাপ্রুভ কমপ্লিট হয়ে গেলে দেন সাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্রুভ কমপ্লিট হয়ে গেলে দেখুন এখানে সাপ্লাই বাটন শো করছে, দেন আপনার সাপ্লাইতে ক্লিক করবেন, কনফার্ম সাপ্লাই ক্লিক করবেন। এখানে দেখবেন মেটামাক্সের নোটিফিকেশন চলে আসবে, এটা কনফার্ম করে দেবেন। কনফার্ম করলে ট্রানজ্যাকশন সাবমিটেড, মানে আমার এখানে যেটা লিকুইডিটি পুল করা ছিল সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো এভাবে আপনারা দুইটা টাস্ক কমপ্লিট করবেন, একটা হচ্ছে এখানে সোয়াপের টাস্ক কমপ্লিট করা, এখানে যে সোয়াপের টাস্ক আছে এটা আপনারা কমপ্লিট করে নেবেন এবং এটা তিনবার সোয়াপ করবেন, এবং পরবর্তী যে পুলের যে টাস্কটা আছে পুলটাও আপনারা অ্যাড করে নেবেন। তো পুলটা অ্যাড করার জন্য যে প্রসেসটা দেখালাম এইভাবে আপনারা পুলটা করে নেবেন। লিকুইডিটি যখন আপনার কনফার্ম হয়ে যাবে, এই নিচের দিকে তো ব্যালেন্স শো করবেই, আপনি মিটামাক্সের নোটিফিকেশন দেখবেন, নোটিফিকেশন এখানে দেখুন আমার লিকুইডিটি কিন্তু দুইবার ফেইল্ড হয়েছে, এখানে দুইবার লিকুইডিটি ফেইল্ড হয়েছে, দেন একবার এখানে কনফার্ম হয়েছে, আবারও যখন আমি লিকুইডিটি অ্যাড করতে গেছি দেখার জন্য দেন আবারও ফেইল, আবার কনফার্ম আসছে। এটা এর জন্যই দেখানো, হয়তো আপনাদেরও ফেইল্ড আসতে পারে, আপনি দুই একবার ট্রাই করবেন দেখবেন এরকম কনফার্মেশন চলে আসছে। লিকুইডিটি অ্যাড হয়েছে কিনা এটা নিচের দিকে দেখতে পারবেন, যে আপনার পজিশন নামে এখানে ইথেরিয়াম যে পজিশনে করেছেন সেটা এখানে শো করবে। যেহেতু মিনিমাম 0.1 করতে বলা হয়েছে, তো আমি এখানে 0.1 করে নিয়েছি। এইভাবে আপনার টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। টাইকো প্রজেক্টটি কিন্তু খুবই ভালো, 18 মিলিয়ন তাদের ফান্ডিং রয়েছে। নেক্সট আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।